কিন্তু মা, সুন্দরকাণ্ডের পাঠ আপনি বাড়িতে করাচ্ছেন কেন? আরে বা ঠাকুমা, এইসব কখন হবে? হ্যাঁ, এ তো দারুণ ব্যাপার, কখন হবে? আজকে সন্ধ্যায়। আচ্ছা, তোমার এত জেদ কেন বলো তো? তোমাকে কতবার বললাম নিচে এসো না, এসো না, তোমার খাবার দাবার যা লাগবে সব ঘরে পাঠিয়ে দিচ্ছি, বুঝতে পারো না? বেহান, আমি একদম ঠিক আছি, আর যদি আমি নর্মাল থাকি বাড়িতে সবকিছু ঠিক থাকবে, না হলে ওই 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 ব্যাপারটা সবাই জেনে যাবে। এখন তুমি চুপ করো আর চলো। মা, তুমি যে ভগবান রামের জন্য সোনার মুকুট বানাতে দিয়েছিলে সেটা নিয়ে এসেছি। আরে আরে, দেখা দেখি, খুব সুন্দর তো এটা। আচ্ছা শোন, ঠাকুরের জন্য নতুন পোশাকও নিয়ে আসিস। ঠিক আছে বিহান, আমি তোকে বলে দেবো কি কি পোশাক কিনতে হবে, তুই গিয়ে নিয়ে আসবি। ঠিক আছে বাবা। ঠাকুমা, এই মুকুটটা দেখান না, খুবই সুন্দর দেখাচ্ছে, দেখান তো। হ্যাঁ ঠাকুমা, আমিও দেখি, এই গোল্ডেন মুকুটটা সত্যি অসম। ঠাকুমা, এই মুকুটটা তো খুবই কস্টলি, তাই না? দিদি, সোনার জিনিস যখন দাম তো হবেই, না তো কি সস্তা হবে নাকি, কি সব বলো তুমি। মা, তুমি খুব ভালো করেছো বাড়িতে রামগানের আয়োজন করে, মনটাও ভালো থাকবে, বাড়ির পক্ষে সেটা শুভও হবে। হ্যাঁ সেটা তো ঠিক। আচ্ছা শোন, ঠাকুরের ওখানে বাক্সটা আছে না, যার মধ্যে ঠাকুরের সব কাপড় থাকে, সেখানে এটা রেখে দে, সন্ধ্যাবেলা পূজোর আগে ঠাকুরকে পরিয়ে দেব। পিঙ্কি পিঙ্কি। হ্যাঁ ঠাকুমা। সন্ধ্যাবেলা পূজো যেন ভালো করে হয় সেই দায়িত্বটা তোমাদের, ঠিক আছে? ঠাকুমা, আপনি একদম চিন্তা করবেন না, আমরা দুজন অসম ভাবে সব গুছিয়ে রাখবো, যে তাতে সবাই দেখতেই থাকবে। হ্যাঁ হ্যাঁ ঠাকুমা, আপনি একদম চিন্তা করবেন না। আসলে হয়েছে কি, আমরা দুজন অন্য লোকের মতো, সব বিষয়ে ভুল করার মতো স্বভাব নয় আমাদের, তাই আমরা খুব ভালো আয়োজন করব, তাই না দিদি? হ্যাঁ রিঙ্কি। ঠাকুমা, আমিও কি বৌদিদের সাথে পুজোয় হেল্প করতে পারি? যাকে যে কাজ দেয়া হয়েছে সেটাই করুক। আমি তোমায় বলবো যে তোমায় কি করতে হবে। ধ্রুবর বাবা মুকুট কোথায় রেখেছে তুমি দেখেছো তো? ব্যাস, মা লুকিয়ে লুকিয়ে আপনি এই মুকুটটা আমাকে কেন আনতে বলেছেন? আপনি কি করতে চাইছেন?
এই মুকুট চুরির দোষ চুটকির ওপর দিয়ে ওকে চোর সাব্যস্ত করব। সন্ধেবেলা যখন পুজোর সময় এই মুকুটটা প্রয়োজন পড়বে, তখন এই মুকুটটা পুজোর বাক্সে নয়, চুটকির অ্যাটাচিতে পাওয়া যাবে। আর তারপর তুমি দেখো, এই ঘটনাতে চুটকি সবার চোখে ছোট হয়ে যাবে, ওকে আর কেউ বিশ্বাস করবে না। আর তারপর সবাই ওকে ঘৃণা করবে। দুধে ওষুধ মেশানোর ঘটনাটা তো সামলে নিয়েছে চুটকি, কিন্তু এই ঘটনাটা ও সামলাতে পারবে না। শ্রদ্ধা দেখবে, এই ঘটনাটার পর চুটকি সবার মন থেকে আর এই বাড়ি থেকে বেরিয়ে যাবে, আর তারপর চুটকির গল্প চিরকালের জন্য শেষ। কিন্তু এখন এই মুকুটটাকে কোথায় রাখবো আমরা? আমার আলমারিতে। আমি সুযোগ বুঝে চুটকির অ্যাটাচিতে রেখে দেব। আরে বাবা, তুই করছিস কেন? লক্ষণকে বল, ও করে দেবে। না মা, আজকে পূজোর সব কাজ আমি নিজের হাতে করব। পরিবারের মঙ্গলের জন্য এই পূজো, তাই এতে কোনো ধরনের ভুল বা কোনো অমঙ্গল হোক আমি চাই না। অমঙ্গল তো হবে, কিন্তু আমাদের মঙ্গলের জন্য। কিন্তু এই চুটকি গেল কোথায়? জানি না মা, এখানে তো দেখছি না, নিজের ঘরেই হয়তো আছে। তুমি ওর উপর নজর রাখবে, যখন ও এখানে থাকবে তখন তুমি গিয়ে আপনার ঘর থেকে ওই মুকুটটাকে নিয়ে গিয়ে ওর ব্যাগের ভেতরে রেখে দেব। বাবা, তুমি ঠাকুরের জন্য পোশাক আনতে বলেছিলে, এনেছি, একবার দেখে নাও তো ঠিক আছে কিনা। এটা তো খুব ভালো হয়েছে বসুন্ধরা, খুব সুন্দর লাগছে না? এগুলো আমি মুকুটের সঙ্গে বাক্সে রেখে দিচ্ছি। মা, বাবা তো বাক্সটা খুলছে, এর মধ্যে তো মুকুটটা নেই, মুকুটটা তো আপনার আলমারিতে, এখন কি হবে? শোনো না, কি করছো? এই পোশাকটা ভিতরে রাখার কি দরকার, পরিয়ে দাও না। না না বসুন্ধরা, পুজো তো সন্ধেবেলা, তাই পোশাকও সন্ধেবেলা পরানো হবে। হ্যাঁ, তুই রেখে দে বাবা। ভগবান রামের মুকুটটা? কি হলো? মা, ওই মুকুটটা। আরে কি হলো মুকুটটা? আমি নিজের হাতে বাক্সের মধ্যে এটা রেখেছিলাম, কিন্তু এখন সেটা নেই। এইভাবে মুকুটটা কোথায় যেতে পারে? মা, আপনি আপনি কেন চিন্তা করছেন? আবা হতে পারে কোনো কাজের লোক পরিষ্কার করার সময় অন্য কোথাও রেখে দিয়েছে, তাই না? সেটা কি করে হয়, এগুলো তো ঠাকুরের জিনিস, কাজের লোকরা হাত দেয় না। ওএমজি, ঠাকুমা, ওই গোল্ডেন মুকুটটা কে নিয়ে নিয়েছে? ওটা তো খুব দামি। ওই মুকুট চুরি হয়ে যায়নি তো? আবার মুকুট চুরি হয়েছে? এসব কি যাতা বলছিস? ভগবানের মুকুট কে চুরি করবে? মা, ভগবানের মুকুট মা চুরি করেছে।